আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে জাইনার আমি মিলে বের হয়ে গেলাম, আপনাদের ভাইয়া ফোন দিয়েছিল। অনেকদিন থেকে আমি বলতেছিলাম যে আমার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নাই তো করে দেওয়ার জন্য, তো সময় পাচ্ছিল না দেখে করে দিচ্ছিল না। তো আজকে এখন খুবই আর্জেন্ট হয়ে গেছে, অ্যাকাউন্ট খুলতেই হবে। তো সেজন্যে আমাকে ফোন দিয়েছে যে তুমি আর যাইনে মিলে চলে আসা। তো লালবাগের এদিকে একটা নতুন ব্রাঞ্চ হয়েছে, ডাচ বাংলা ব্রাঞ্চ, তো এখান থেকেই অ্যাকাউন্টটা করবে। তো আপনাদের ভাইয়ার অ্যাকাউন্ট আছে অনেকগুলো, কিন্তু আমার একটাও নাই, তাই আমি আর যাইনে মিলে এখন যাচ্ছি, এখন রিক্সায় আছি। তো জাইন তো বাইরের কথা শুনলে খুবই খুশি হয়। আর এই যে এখন এদিক দিয়ে বুয়েটের সামনে দিয়ে যাচ্ছে, এখন 2:30 বাজবে, 2:30 থেকে 3টা বেজে গেছে। তো হালকা কিছু খাওয়া দাওয়া করছি, তারপরে বের হয়ে গেলাম। তো দেখুন শীতের বিকেলটা কত সুন্দর, আমার কাছে তো শীতকাল খুবই ভালো লাগে, আপনাদের কাছে কেমন লাগে তো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে আমরা এখন চলে আসছি, আয়শা তারপরে রিক্সাওয়ালাকে ভাড়া দিয়ে দিল, এখন যাচ্ছি ব্রাঞ্চের দিকে। এই যে ব্রাঞ্চ, ডাচ বাংলা ব্রাঞ্চ, ব্রাঞ্চটা ভিতরে খুবই বড়, এত বড় ব্রাঞ্চ এর আগে আমি কোথাও দেখি নাই, এটাই দেখলাম। কিন্তু খুবই সুন্দর ডেকোরেশন করছে, খুবই ভালো লাগছে আমার কাছে। তো আমার অনেকদিন থেকে ইচ্ছা ছিল যে একটা অ্যাকাউন্ট করার, তো আপনাদের ভাইয়া আজকে সেটা করে দিবে। অনেক অনেক ধন্যবাদ, এই যে আপনাদের ভাইয়াও আছে সাথে, জাইন আছে, ভিতরে ভিডিও করতে দিবে কি না আমি জানি না, তো তবুও আমি ক্যামেরা নিয়ে যাচ্ছি, দেখি। তো দেখুন কত সুন্দর করে সাজিয়েছে, এটা 31-29 তারিখেই নাকি এই ব্রাঞ্চটা ওপেন করছে। তো এখন বসে আছি, আগে থেকে কাগজপত্র দেওয়া ছিল, আপনাদের ভাইয়া দিয়ে রাখছিল, তো বেশিক্ষণ লাগবে না। তো সাথে সাথে কার্ডও দিয়ে দিবেন, এটিএম যে একটা কার্ড আছে ওই কার্ডটা। ওয়েট করতেছি, খুবই সুন্দর। আর 3:30-টার দিকে লেনদেন অফ করে দিবে, তো সেজন্যই ভাবতেছিলাম রাস্তায় জ্যাম ট্যাম হলে তো আর যেতে খুবই দেরি হতো। আর দেখেন বাবা ছেলে মিলে ওয়েট করছে। গাইস ফাইনালি আমার অ্যাকাউন্টটা করা শেষ, এখন বাসায় চলে আসলাম, চলে এসে একটু রেস্ট নিলাম। নেওয়ার পর দেখুন আলিফে সাইকেল চালাচ্ছে। তো অবশেষে কাজটা কমপ্লিট হলো, কিন্তু চেক বইটা আমি সিগনেচার করে রেখে আসছি। তো যেহেতু আমাদের এখান থেকে যেতে খুবই টাফ একটা ব্যাপার, টাফ বলতে অনেকটাই লেট হয় যেতে লালবাগ আর ধানমন্ডিতে, তো সেই জন্য আমি সইটি করে রেখে আসছি, আপনাদের ভাইয়ার কাছে দিয়ে দিবে। আর আপনাদের ভাইয়া তো লালবাগ, ওখানেই তার শোরুম, তো তার জন্য খুবই সহজ হবে আনতে। তো এখন জাইন খেলা করছে, আর সবাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সবাই ভালো থাকেন, দেখা হবে নেক্সট ব্লগে, আল্লাহ হাফেজ।